হ্যালো ফ্রেন্ড, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমরা শিখবো কি করে প্যাকেজকে আনইনস্টল করতে হয়। আগের দিন আমরা শিখেছি কি করে ইনস্টল করতে হয়, আজকে শিখবো কি করে আনইনস্টল করতে হয়। ঠিক আছে, তাহলে চলুন দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রজেক্ট ফোল্ডারে আছি। আমাদের প্রজেক্টে এখন শুধু একটাই মাত্র ডিপেন্ডেন্সি রয়েছে, সেটা হচ্ছে জেকোয়ারি। ঠিক আছে, জেকোয়ারি ছাড়া আমাদের আর কোনো ডিপেন্ডেন্সি নেই এখন। যেহেতু একটাই ডিপেন্ডেন্সি আছে, আমাদের আনইনস্টল করতে হলে পরে এই একটাকেই আনইনস্টল করতে হবে। তো চলুন তাহলে কি করে আনইনস্টল করতে হয় সেটা দেখে নিই। এখানে আপনাকে লিখতে হবে npm, তারপরে লিখতে হবে unistall আনইনস্টল দিয়ে তারপর আপনার প্যাকেজের নেম। প্যাকেজের নেম কি? jquery, jquery। যদি আপনি এন্টার মারেন তাহলে একটু সময় নেবে, কিন্তু তারপরে আপনার প্যাকেজটাকে ডিলিট করতে আরম্ভ করে দেবে। দেখুন এখানে শুরু হয়ে গেছে এবং একটা প্যাকেজকে আনইনস্টল করে দিয়েছে। এখানে লেখা আছে রিমুভ ওয়ান প্যাকেজ। ঠিক আছে, কত সেকেন্ড সময় নিয়েছে সেটা বলে দিচ্ছে। তাহলে এইবারে আমরা যদি প্যাকেজে আসি, প্যাকেজে এসে দেখব যে ডিপেন্ডেন্সি এই জায়গাটা খালি হয়ে গেছে। ঠিক আছে, আর কোনো ডিপেন্ডেন্সি নেই। এবং প্যাকেজ ডট লগে যদি যাই, সেখানেও দেখব যে আমাদের এই যে জেকোয়ারি এবং তার ভার্সন যেটা স্টোর ছিল সেটা আর নেই, কারণ ডিপেন্ডেন্সিটাকে আমরা আনইনস্টল করে দিয়েছি। বোঝা গেছে? আপনি যদি প্রজেক্ট ফোল্ডারে যান, সেক্ষেত্রে দেখবেন এই ক্ষেত্রে আপনার নোড মডিউল যে ফোল্ডারটা ছিল সেটাও ডিলিট হয়ে গেছে। কেন? কারণ আমাদের একটাই মাত্র ডিপেন্ডেন্সি ছিল, সেই একটা ডিপেন্ডেন্সি যখন চলে গেছে তখন নোড মডিউল ফোল্ডারটা আর কোনো কাজ নেই, নোড মডিউলটাকে ডিলিট করে দিয়েছে। যদি এখানে আরও দু তিনটে ডিপেন্ডেন্সি থাকতো, তার মধ্যে থেকে যদি একটা ডিলিট করে দিত আমরা, তাহলে অন্যগুলো থেকে যেত, তার জন্য নোড মডিউলটা থাকতো। কিন্তু এই কেসে একটাই ডিপেন্ডেন্সি ছিল, সেই একটা ডিপেন্ডেন্সিকে আমরা সরিয়ে দিয়েছি, তার ফলে নোড মডিউল নেই। বোঝা গেছে? এইভাবেই আপনার কোনো প্যাকেজকে আনইনস্টল করতে হয়। তো একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই, আমি যেরকম আগের ভিডিওতে বলেছিলাম যে এখন npm আপডেট হয়ে যাওয়ার ফলে ডবল মাইনাস সেভ এই ফ্ল্যাগটা ইনস্টলের ক্ষেত্রে ইউজ করতে হয় না, সেরকমই এটা আনইনস্টলের ক্ষেত্রেও ইউজ করতে হয় না। দেখুন, যেরকম আমরা এক্ষেত্রে জাস্ট লিখেছি npm আনইনস্টল jQuery, এইটুকু লেখার ফলেই আমাদের কিন্তু প্রজেক্ট থেকে প্যাকেজটাকে ডিলিট করে দিয়েছে, তার জন্য আমরা নোড মডিউলে এটা দেখতে পাচ্ছি না। এবং আমাদের এই যে প্যাকেজ ডট জেসন আছে, প্যাকেজ ডট জেসনের ডিপেন্ডেন্সির মধ্যে এখানে যে আমাদের জেকোয়ারিটা লেখা ছিল, এই নিচের লাইনে এরকম জায়গায় জেকোয়ারি লেখা ছিল, দিয়ে তার ভার্সন নেমটা লেখা ছিল এখানে কিছু একটা, তো এই যে লাইনটাকেও ডিলিট করে দিয়েছে। এই ব্যাপারটা কিন্তু এখন npm আপডেট হয়ে যাওয়ার ফলে হয়েছে, নাহলে আগে আপনাকে এই ডিপেন্ডেন্সি ব্লগের মধ্যে থেকে এটাকে ডিলিট করার জন্য আপনাকে ইউজ করতে হতো ডবল মাইনাস এস ফ্ল্যাগ। কীরকম লিখতে হতো তখন? তখন লিখতে হতো npm তারপর আনইনস্টল install দিয়ে তারপর স্পেস দিয়ে আপনার যে প্যাকেজটা, প্যাকেজের নেম jQuery jQuery দেওয়ার পর স্পেস দিয়ে ডবল মাইনাস save এটা লিখতে হতো, তাহলে পরে আপনার প্যাকেজটাকেও প্রজেক্ট থেকে ডিলিট করে দেবে এবং এখান থেকে ডিপেন্ডেন্সি ব্লগের মধ্যে থেকেও আপনার ওই ডিপেন্ডেন্সিটাকে উড়িয়ে দেবে। কিন্তু এখন আর তা করতে হয় না, এখন আপনি ডবল মাইনাস সেভ না ইউজ করলেও সেটা হয়ে যায়। আর আপনি যদি পুরনো ব্যাকডেটেড npm ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এইভাবে আপনার কমেন্টটাকে লিখতে পারেন npm আনইনস্টল jQuery ডবল মাইনাস সেভ। আপনি jQuery-র জায়গায় আপনি যে প্যাকেজটাকে ডিলিট করছেন সেই প্যাকেজের নামটাকে ইউজ করবেন, তাহলেই এটা ডিলিটও হয়ে যাবে এবং আপনার ডিপেন্ডেন্সি ব্লগের মধ্যে থেকে সেটাকে ডিলিট করে দেবে। বোঝা গেছে? যেরকম আমাদের ইনস্টলের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে শুধু আই যদি আমরা লিখে দিই ইনস্টলের জায়গায়, তাহলে যেরকম কাজ করে, যেরকম আমি বলেছিলাম আপনাদেরকে npm যদি ইনস্টল না লিখে শুধু আমরা আই লিখি আর যদি jQuery লিখি, লিখে যদি এন্টার মারি, তাহলে এটা যেরকম ইনস্টল হয়ে যাবে, আমি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি যে npm আই jQuery লিখলাম, লিখে এন্টার মারলাম, এটা ইনস্টল হয়ে গেল। আই হচ্ছে ইনস্টলের শর্ট ফর্ম, সেরকম আনইনস্টলেরও শর্ট ফর্ম আছে। দেখুন, ইনস্টল হয়ে গেছে বলে কিন্তু আপনার এখানে আবার jQuery ডিপেন্ডেন্সিটা চলে এসেছে। এবারে আমরা শর্টকাটে আনইনস্টল করব কি করে? আমরা লিখব npm আনইনস্টল, কথাটা পুরো লিখবো না, লিখব un, লেখার পর প্যাকেজের নেমটা দিয়ে দেবো, প্যাকেজের নেমটা হচ্ছে jQuery, jQuery লিখে আমরা এন্টার মেরে দিলাম, তাহলে দেখা যাবে যে আনইনস্টল হয়ে গেল একই রকমভাবে। দেখুন, ডান হয়ে গেছে, এখানে লিখে দিয়েছে ওয়ান রিমুভ ওয়ান প্যাকেজ ইন এত সেকেন্ড। কত সেকেন্ডে হলো সেটা আমাদের দরকার নেই, একটা যে রিমুভ হয়েছে এটাই আমাদের যথেষ্ট। দেখুন, ডিপেন্ডেন্সি আবার ফাঁকা হয়ে গেছে, প্যাকেজ লগের মধ্যে নেই এবং নোড মডিউল ফোল্ডারটাও আমরা দেখতে পাবো না আমাদের এই এখানে। বোঝা গেছে? তাহলে আমরা শর্টকাটে করতে হলে আমাদেরকে লিখতে হবে জাস্ট npm un প্যাকেজ নেম। বোঝা গেছে?
ওকে। তো আশা করছি বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে যেতে হলে আপনাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে, বেল আইকনে ক্লিক করতে হবে। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন খুব ভালো থাকবেন, টাটা।